বিপিএল এর এবারের আসর আগের আসরগুলোর তুলনায় পুরোপুরি ব্যতিক্রম, কারণ এবার ফ্রাঞ্চাইজি নেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আসরের নামকরণ করা হলো বঙ্গবন্ধু বিপিএল। পুরো টুর্নামেন্টের একক মালিকানা এবার বিসিবির কাছে, দল পরিচালনা থেকে শুরু করে টুর্নামেন্ট আয়োজন সবকিছুই করবে তারা। নতুন ফরম্যাটের টুর্নামেন্টের 7টি দলের নামকরণ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। 5টি দলকে তুলে দেওয়া হয়েছে 5টি সহযোগ স্পন্সর প্রতিষ্ঠানের কাছে। দলগুলোর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একজন করে বিসিবি পরিচালককে। এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে বিপিএল এর প্লেয়ার স্টাফও। শুধু তাই নয়, কোচিং স্টাফ নিয়োগ করা থেকে শুরু করে অনেক কাজই শেষের পর্যায়ে। এখন শুধু টুর্নামেন্ট মাঠে গড়ানোর অপেক্ষা। নির্ধারিত সময় অনুযায়ী 11 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর এবারের আসর, যদিও তার 3 দিন আগে 8ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত থেকে বিপিএল এর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুর্নামেন্টের অন্যতম বড় একটি কাজও আজ শেষ করে ফেলল বিসিবি। ঘোষণা করা হয়েছে বিপিএল এর সূচি। ঘোষিত সূচি অনুসারে প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, একটি দিনের আলোয়, আরেকটি অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়। প্রতিদিন ম্যাচ শুরু হবে দুপুর 12:30, শেষ হবে 3:50। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 5:20, শেষ হবে রাত 8:40। তবে শুক্রবার থাকবে ব্যতিক্রম। এদিন প্রথম খেলা শুরু হবে দুপুর 2:00, শেষ হবে 5:20। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:00, শেষ হবে রাত 10:20। 11 ডিসেম্বর বুধবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম এবং সিলেট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 12:30 শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্স মাঠে নামবে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে। মোট 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল এর খেলা। ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 11, 12, 13, 14 ডিসেম্বর এই 4 দিন খেলা অনুষ্ঠিত হওয়ার পর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখানে 17 ও 18 ডিসেম্বর খেলা হওয়ার পর একদিন বিরতি দিয়ে 20 ও 21 ডিসেম্বর, এরপর আরও একদিন বিরতি দিয়ে সর্বশেষ 23 ও 24 ডিসেম্বর খেলা হওয়ার পর বিপিএল আবারও ফিরে আসবে ঢাকায়। ঢাকায় দ্বিতীয় পর্বে 27, 28, 30 ও 31 ডিসেম্বর খেলা অনুষ্ঠিত হওয়ার পর টুর্নামেন্ট চলে যাবে সিলেটে। সেখানে 2, 3 ও 4 জানুয়ারি খেলা অনুষ্ঠিত হবে টানা 3 দিন। এরপর টুর্নামেন্ট ফিরে আসবে আবারও ঢাকায়। এই পর্বে রাজধানীতে খেলা অনুষ্ঠিত হবে 7, 8, 10 ও 11 জানুয়ারি। গ্রুপ পর্ব শেষ হয়ে যাবে 11 জানুয়ারি। 13 জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার রাউন্ড। একদিন বিরতি দিয়ে 15 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর 17 জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে বিপিএল এর জমজমাট ফাইনাল। উল্লেখ্য, কোয়ালিফায়ার রাউন্ড এবং ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে নির্ধারণ করা আছে। এলিমিনেটর ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই।